আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করতে যাচ্ছি ইনসার্ট ট্যাব। আমরা গত পর্বে হোম ট্যাব এবং ফাইল মেনু এবং হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো এই পর্বে আমরা ইনসার্ট ট্যাব এবং টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো টেবিল দেখার আগে আমরা কভার পেজ, কিছু আগে যেই কাজগুলো আছে কভার পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ ব্রেক, এগুলা দেখি, তারপর আমরা টেবিলের কাজ শুরু করব। তো প্রথমে আমরা একটি কভার পেজ নিব। তো কভার পেজ বুঝতে আমরা বইয়ের যে উপরে কভার থাকে এটা, তো এরকম এভাবে কোম্পানি থেকে কিছু কাস্টমাইজেশন করা দেওয়া আছে তাদের, ফ্রি আপলোডেড, এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি, শুধু ক্লিক করলে হবে। তো কভার পেজ সবসময় বইয়ের উপরে থাকে ফার্স্টে। তো এটা যদি আমি 10টা পেজ পরেও যদি ক্লিক করি তাহলে কভার পেজ সামনে আসবে সবসময়, ওখানে ক্লিক করার পর। তো ক্লিক করার পর সামনে আসলে এখানে ক্লিক করে যে কোনো নাম দিতে পারেন। এখানে ধরুন এমএস, এখানে আগে ইডিট করা আছে এমএস ওয়ার্ড 2013, এভাবে এডিট করা যায়, সবগুলো এডিট করা যাবে এভাবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে আছে, এখানে দিতে পারেন না ধরুন বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, এভাবে এগুলো চেঞ্জ করা যাবে। এগুলো চেঞ্জ করছি আমি, মডার্ন ওয়ার্ড সিসি। এখানে শুধু মাউস রাখলে এগুলো শো হবে, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, এরপরে অথবা মাউস রেখে এগুলো কাটে দিলে হবে, কাটা যায়, এগুলো রিমুভ করা যায়। রিমুভ করে আপনি আপনার ইচ্ছা মতো রাখাইলেন, অথবা আপনি টেক্সট বক্স এনে এখান থেকে ড্র টেক্সট বক্স এখান থেকে এনে যে কোনো জায়গায় এগিয়ে দিলে এখানে টেক্সট বক্স, এখানে যে কোনো কিছু লেখা যাবে। আমি আমার নাম লিখলাম, নাম দিতে পারেন, বড় করে দিই, এখানে ফিল কালার বাদ দিয়ে দিন, ওকে, আউটলাইন এইভাবে, অথবা ডিজাইন করে হোম ট্যাব থেকে ডিজাইন করা যাবে যেভাবে সুন্দর হয় আর কি। একটা কভার পেজ এভাবে করে দিবেন। তো আমরা কীভাবে একটা কভার পেজ ইনসার্ট করতে হয় এটা জানলাম, ঠিক আছে। আমরা এখানে যদি আমরা কভার পেজ যদি আমাদের ভালো না লাগে, যদি রিমুভ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে রিমুভ কারেন্ট কভার পেজ এখানে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তা আমরা আগের অবস্থায় চলে এসেছি, কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় কভার পেজ নিয়ে আসতে পারি। তো এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা জানি যে কন্ট্রোল এন দেওয়ার মাধ্যমে নিউ পেজ নেওয়া হয়, ঠিক আছে। তো নিউ পেজ বলতে আমরা যেরকম এখানে একটা পেজ আছে, এরকম আরেকটা টেবিল তৈরি হয়, এরকম আরেকটা, তবে এই পেজের মানে হচ্ছে নিচে আরেকটা পেজ হবে, ব্ল্যাঙ্ক পেজ, ওইটাও খালি, তো এটাও খালি, তবে একটা পার্থক্য আছে, এটা এটা এটার নিচে হবে একটা ব্ল্যাঙ্ক পেজ। আমরা কিবোর্ডের মাধ্যমে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে থাকি, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার চেপে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে সেম টু সেম, অথবা এখান থেকে নিতে চাইলে ব্ল্যাঙ্ক পেজ, ধরেন এখানে আপনি কিছু কাজ করলেন, এখানে কিছু কাজ করছেন আপনি, ঠিক আছে, আপনার কাজ শেষ, এন্টার দিয়ে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট কন্ট্রোল প্লাস এন্টার, ঠিক আছে, এইভাবে চলে যেতে পারে শর্টকাটে। এটা হচ্ছে ইজি ওয়ে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন্টার প্রেস করলে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফেজ ব্রেক। ফেজ ব্রেক হচ্ছে আমরা ওই যে বলেছেন যে এক ফেজ থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট কীভাবে যাওয়া যায়, এটা হচ্ছে ওইটা। ধরুন আমরা এখানে কয়েকটা পেজ নিয়ে নিই কন্ট্রোল এন্টার দিয়ে,
অনেকগুলা পেজ নিয়ে নিয়েছি আমরা। তো আমরা একদম প্রথমে চলে যাব, আমরা এখানে কার্সর রাখবো, আমরা পেজ ব্রেক করবো এখন। এটা তো এখান থেকে হবে না, এখান থেকে হবে, কারণ এটা কাভার পেজ, এই জন্য এখানে পেজ দিয়ে ক্লিক করব। পেজ ব্রেক এভাবে লাস্ট পেজে এখন যাচ্ছে না, মাঝে মধ্যে সমস্যা হয়। আচ্ছা, আমরা একে একটা করে যেতে পারি এখান থেকে, অথবা কন্ট্রোল পেজে চেপে হ্যান্ড চাপলে যাওয়া যায়। ঠিক আছে, পেজ ব্রেক করা যায়। তো আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, টেবিল তৈরি করা, সেটা এখন দেখব। তো আমরা টেবিল তৈরি করার জন্য আগে একটা মার্কশিটের সাহায্য নিব, সিম্পল। তো আমরা টেবিল ড্র করার জন্য আমরা এগুলা যে এগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা ঘর তৈরি করতে পারি। ঠিক আছে, এভাবে। তো এর থেকে বেস্ট ওয়ে হচ্ছে ইনসার্ট করা। আমার কতটা রো লাগবে, কতটা কলাম লাগবে, সেই অনুযায়ী আমি নেব। ধরুন আমার 60টা কলাম দরকার এবং 5টা রো দরকার, অথবা 4টা নেই, সুবিধা হবে, 4টা রো দরকার আমার। হয়ে গেল, ওকে। ওকে, আমরা উপরে লিখে দিই মার্কশিট। এটা বড় করে দিই, তো আমরা মার্কশিট প্রথমে রোল। আমরা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য সেল ব্যবহার করব। এগুলাকে আমরা সাধারণত ঘর বলি, আর কম্পিউটার ভাষায় এগুলো সেল বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সেল, একটা রুম একটা সেল, আর এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে রো, এগুলাকে রো বলা হয়। আর এটার মাধ্যমে সম্পূর্ণ টেবিল সিলেক্ট করা হয়। আর এই কর্নারে যখন এই চিহ্নটি আসে, তখন ড্রাগ করে টেবিলকে ছোট বড় করা যায়, এভাবে 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 করা যায়। এটার মাধ্যমে যে কোনো জায়গায় নেওয়া যাবে, উপরে নিচে যে কোনো জায়গায় ধরে নেওয়া যাবে। তো আমরা টেবিলের কাজ শুরু করি। নেম, সাবজেক্ট লিখি বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল বাইরে করবো, আপাতত 3টা, চাইলে আপনি আরও অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। অ্যাভারেজ, অ্যাভারেজে কত পাবে। তো রোল এক ধরেন নাম দেই রিপন, হ্যাঁ রিপনে ধরেন বাংলাতে পাইছে 66, ইংলিশ, হ্যাঁ ইংলিশ 60, ম্যাথে 70। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে। তারপর হচ্ছে 2 নম্বর জাহিদ, জাহিদে ভাই জাহিদে কম পাইছে। এরপর হচ্ছে ইংরেজি 70 পাইছে, এবং ম্যাথে পাইছে 45। তো আমরা এই 2টা করি প্রথমে। তো আমরা আসলে ওয়ার্ডের মধ্যে অঙ্ক করে না, তবে এখানে অঙ্ক করার নিয়ম একটু আলাদা। তবে এক্সেলের মধ্যে অঙ্ক করতে কোনো সূত্র প্রয়োজন হয় না, কোনো ফাংশন কি চাপতে হয় না। তবে ওয়ার্ড যদি করতে হয়, তাহলে ফাংশন কি চাপতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে অঙ্ক করার জন্য কিবোর্ড থেকে এগুলো যোগফল বের করার জন্য আর কি, আমরা যোগ বিয়োগ ভাগ যেটাই করি, গুণ যাই করি,
এটা বের করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফাংশনাল F9, ঠিক আছে, কীটি চাপবো যেখানে অঙ্ক করবো সেখানে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস F9। তো চাপার পর সকল আমরা যেহেতু যোগ বিয়োগ যেটাই করি প্রথমে আমাদেরকে সমান চিহ্ন দিয়ে নিতে হবে, কন্ট্রোল F9 দেওয়ার পর সমান চিহ্ন দিতে হবে। তো আমরা এগুলো যোগ করব, আমরা এভাবে করতে পারি 66+60, এভাবে উঠিয়ে নিতে পারি 70। এভাবে দেওয়ার পর কিবোর্ড থেকে শুধু F9 প্রেস করব, তাহলে টোটাল মান বের হয়ে যাবে। তারপর আমরা ট্যাব দিয়ে পরবর্তী সেলে যাব, সেলে যাওয়ার পর এখন আমরা অ্যাভারেজ বাইর করব। তো অ্যাভারেজ বাইর করার জন্য পুনরায় আবার কন্ট্রোল F9 প্রেস করব, কন্ট্রোল F9 ইকুয়াল দিলাম। আমরা এটাকে টোটাল অ্যাভারেজ বাইর করবো যেহেতু, তো টোটালটা বসিয়ে দিচ্ছি 196 ভাগ কয় বিষয়, তিন বিষয়ে, তিন বিষয়ে আমরা অ্যাভারেজ বাইর করবো। দেওয়ার পর কন্ট্রোল F9, শুধু F9 প্রেস করবো, তাহলে অ্যাভারেজ বাইর হয়ে যাবে, আমরা তিন বিষয়ে সে কত পেয়েছে এটা বের হয়েছে। তা আমরা এখন এখন আবার অন্য নিয়মে করব। আমাদের এক নিয়ম গেছে, একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে অ্যাভারেজের। তো আমরা অন্য নিয়ম করার জন্য প্রথমে F9 প্রেস করে ইকুয়াল। তো আমরা জানি এগুলো হচ্ছে কলাম, আমরা এগুলোর নাম হচ্ছে এ কলাম, বি কলাম, সি কলাম, ঠিক আছে, আর রো হিসাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রো, ঠিক আছে, প্রথম থেকে ধরতে হবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে হবে, এটা হচ্ছে 4 নম্বর রো। তো আমরা তাহলে এখানে কলাম হিসাবে সি সি নাম্বার কলাম, আর রো হিসাবে 3 নম্বর রো, তাহলে এখানে হবে C3, ঠিক আছে। তার C3 লেখার পর আমরা প্লাস চিহ্ন দিব, এরপর এটা হচ্ছে D3, প্লাস ডি পরে E3। এভাবে দেওয়ার পর F9 প্রেস করব, 170। তা আমরা প্রথমে একভাবে জেনেছি, এখন আরেকভাবে। এরপর আমরা অ্যাভারেজ বাইর করব, এখন আমরা অ্যাভারেজ বাইর করব অ্যাভারেজের সূত্র দিয়ে। প্রথমে আমরা অ্যাভারেজ ভাগের মাধ্যমে বাইর করছি তিন বিষয়ের, আমরা চাইলে আরও বাড়তি অনেক বিষয়ের বাইর করতে পারি একসাথে, একই নিয়ম। তো আমরা এবার অ্যাভারেজের সূত্র দিয়ে বাইর করব। অ্যাভারেজের শুধু এ বি জি দিলে হবে না, অ্যাভারেজ পুরোটা লিখতে হবে, এ বি ই আর এ জি ই, ভুল হলে আবার হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর আমরা এখানে যা দিয়েছি ধরুন C3, এরপর আমরা ক্লোন দেব E3, E3 দেওয়ার পর ক্লোজ করে দিব F9। আমাদের এই ক্লোন দেওয়ার মানে হচ্ছে C3 থেকে E3 পর্যন্ত যদি মাঝখানে আরও হাজারো সংখ্যা থাকে, হাজারো সাবজেক্ট থাকে, সবগুলা সে অ্যাভারেজ বাইর করতে সক্ষম। তো আমরা এইভাবে যোগের ক্ষেত্র করতে পারি। তো এটা আমার নামে দেই, ধরেন আমি 65 40 55 ট্যাব দিলাম। এবার আমরা যোগের সূত্র দিয়ে যোগের মান বাইর করব। তো কন্ট্রোল F9 ইকুয়াল, যোগের সূত্র হচ্ছে কম্পিউটার ভাষায় সাম, গণিত মনে এরকমই নাকি সাম। তো শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা প্রথমে এটা জেনেছি আমরা C3, তো এটা রো হিসাবে C4, ঠিক আছে, C4 অনুপাত অর্থাৎ ক্লোন, তারপর হচ্ছে E4, এই মাঝখানে যত সংখ্যা থাকবে সবগুলো যোগ হবে। আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেব, ক্লোজ দেওয়ার পর F9 প্রেস করব, যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। দেখা আমি একটা ভুল করি, ধরেন ব্র্যাকেটটা কেটে দিলাম, F9 প্রেস করি, অ্যান্সার আসে নাই, মিস্টেক হলে অ্যান্সার আসবে না, অবশ্যই মিস্টেক করা যাবে না।
এটা আমরা আগে নিয়ে বাই করে নিই, ইকুয়াল টু সাইট, আচ্ছা তিন বিষয় এফ নাইন। তো আমরা দেখলাম তিন ভাবে ওয়ার্ডের মাধ্যমে আমরা যোগ করতে পারি, যোগফল বাইর করা যায়, এবং অ্যাভারেজ দুই ভাবে বাইর করা যায়, সূত্র দিয়ে আর এটা হচ্ছে ভাগ করে, আর এটা হচ্ছে সূত্র দিয়ে করা যায়, সূত্র দিয়ে করা যায়, যোগ করে করা যায়, আবার সেল নাম্বার এবং কলাম, কলামের পরিচয় দিয়ে এভাবে করা যায়, বাইর করা যায়। তো এরপরে হচ্ছে টেবিল কাস্টমাইজেশন, আমরা একটা টেবিল তৈরি করেছি, এখন আমরা এটা কাস্টমাইজেশন করব, কীভাবে টেবিল ইনসার্ট করতে হয় আমরা এটা দেখেছি। তো আমরা চাইলে টেবিল ড্র করতে পারি, যদি নিচে আমাদের টেবিল আরও দরকার হয়, ধরুন নিচে আমার আরেকটা দরকার, এভাবে আমরা এঁকে নিতে পারি, এঁকে নেবেন এভাবে, ড্র অর্থ আঁকা, তো আমরা সবাই জানি, এভাবে আঁকবেন। অথবা আরও নিয়ম আছে সামনে, যদি না আঁকতে কষ্ট হয় তাহলে ওটাও একদম ইজি, আমরা পেন্সিলটা এখন রেখে দেবো, ড্র টুলে আবার ক্লিক করবো পেন্সিলটা রাখার জন্য। তো আমি যখন কার্সর নিচে রাখি তখন এখানে অ্যাড আইএনএস এ ট্যাবগুলো ছাড়া আর অন্য কোনো ট্যাব নেই, আমি যখনই টেবলের মধ্যে কার্সর রাখি তখন এই দুইটা ট্যাব এখানে হাজির, ডিজাইন ট্যাব এবং লেআউট। তো আমরা ডিজাইন ট্যাবের মাধ্যমে এই সম্পূর্ণ টেবিলটি কাস্টমাইজেশন করতে পারবো, বিভিন্ন ডিজাইন দিতে পারবো। ডিজাইন দেওয়ার জন্য জাস্ট টেবিলের উপর মাউস কার্সর রাখবেন এবং অ্যাপ্লাই করবেন, এভাবে বিভিন্ন স্টাইলে অ্যাপ্লাই হবে। আরও আছে ফ্রি লোডেড সব, তো সিলেক্ট করবেন অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা চাইলে, আমরা যেমন হোম ট্যাবের মধ্যে ফ্রন্ট স্টাইল কাস্টমাইজেশন করেছি, একটা ফ্রন্ট স্টাইল ক্রিয়েট করে রেখেছি পরবর্তীতে এটা ব্যবহার করা যায়, তেমন এখানে আপনি ডিজাইন ট্যাবের মধ্যে আপনি আপনার নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করে রাখতে পারেন। এখানে লেখা আছে নিউ টেবিল স্টাইল, আপনি আপনার নিজের মতো করে টেবিল স্টাইল তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই টেবিলটা আমি পরিবর্তন করব, আমি আমার মনের মতো করব, তাহলে মডিফাই টেবিল ক্লিক করতে পারেন। তো আমরা নিউ টেবিলে ক্লিক করে একটা টেবিল তৈরি করব নতুন, তো স্টাইলের নাম আপনি আপনার নাম দিতে পারেন, রিপন দিলাম, এটা স্টাইল টাইপ টেবিল থাকবে, যেহেতু আমরা টেবিল করতেছি, আর এখানে এগুলো এগুলো থাকবে। এখন আমি আমরা স্টাইল দিব, আমাদের লেখার ধরন কেমন হবে একটা টেবিলের মধ্যে, আমাদের আমি এর কাছে একটা সিলেক্ট করে দেখিয়ে দিলাম এরকম হবে, এখানে প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো এগুলোর সাইজ কত হবে সেটাও দেখিয়ে দেবো, 16। এগুলোর কালার কেমন হবে এখান থেকে দেখিয়ে দিতে পারেন, এগুলো কি বর্ডার হবে নাকি হবে না এখান থেকে সিলেক্ট করে দিবেন, নাকি এক সাইডে বর্ডার হবে, নাকি শুধু আউটসাইড হবে আর কোনো দিকে হবে না, তো আমরা অল বর্ডার দিয়ে দিব, অল বর্ডার হবে, এটা হচ্ছে বর্ডারের কালার। তখন বর্ডার ছিল না, নো বর্ডার যখন থাকে, আমরা কালার দিয়েছি কিন্তু কালার দেখা যায়নি, যখন আমরা অল বর্ডার দিয়েছি তখন কালারগুলো চলে আসছে। তারপর হচ্ছে নো কালার, এটা হচ্ছে ফিল কালার, এই বক্সের সেলের যে কালার আছে এগুলা, আমি কালার সিলেক্ট করি, আমি সর এক কালার হয়ে গেছে, এইভাবে কালার এখান থেকে জাস্টিফাই করা যায়, মাঝখানে নিয়ে আসবো, সেন্টার থাকবে একদম, তারও সময় দেখা যাবে। তো আমাদের ডকুমেন্ট স্টাইল তৈরি করা, টেবিলের স্টাইল তৈরি করা মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর এখানে এটা চলে এসেছে যে প্রথমে কাস্টম, আমরা শুধু ক্লিক করবো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে।
যে কোনো টেবিলে আমরা ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। টেবিলে কার্সর রাখবেন, রেখে শুধু আপনার যে ক্রিয়েট করা টেবিলটি সেখানে ক্লিক করবেন, স্টাইল চলে আসবে। আচ্ছা এটা দিয়ে দিই, সিম্পল অবস্থায় থাক। তারপর হচ্ছে শেডিং, শেডিং হচ্ছে সেল কালার আমরা একটু আগে দিয়েছি, এখান থেকে কাস্টমাইজেশনের সময় তো আমরা সেল কালার দিতে পারি, চাইলে আপনি আলাদা আলাদাভাবে দিতে পারেন। এক সেলের এক এক কালার, এটা এক কালার করলেন, এটা এক কালার করলেন, এটা আরেক কালার করলেন, এভাবে সেল কালার করতে পারেন। তারপর হচ্ছে বর্ডার স্টাইল, সাইডে যে বর্ডার আছে আপনি এগুলা বর্ডার স্টাইল দিতে পারেন, সেলের এতে বর্ডার স্টাইল এরকম কালারিং করতে পারেন। ক্লিক করার পর মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে দেখছেন, তো এটা আপনি এভাবে পেন্সিলের মতো এঁকে দিবেন ধরে। এভাবে এঁকে দিতে পারেন, যে এই স্টাইল সিলেক্ট করবেন এই স্টাইলই হবে। এখানে আমি অন্য স্টাইল ব্যবহার করব, তাও করতে পারেন। তো এর থেকে ভালো টেবিল কাস্টমাইজেশন করা, ওইখানে সব ধরনের বর্ডার স্টাইল দেওয়া যায়। এখানে বর্ডার স্টাইল আর অনেক ধরনের বর্ডার আছে, এগুলো অ্যাপ্লাই করতে পারেন মোটা। তারপর আপনি কালার চেঞ্জ করতে পারেন, এই কালার ব্যবহার ভালো, যদি ভালো না লাগে অন্য কালার ব্যবহার করতে পারেন। এভাবে কালার সিলেক্ট করবেন আর রেখে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে বর্ডার দেওয়া, এখানে দেওয়া আছে, আমরা কাস্টমাইজের সময় দেখেছি, আমরা হোম ট্যাবও দেখেছি এ সম্পর্কে। এখান থেকে আপনি বর্ডার দিতে পারেন অথবা বাদ দিতে পারেন, নো বর্ডার দিয়েছে নো বর্ডার। তো আমরা বর্ডার নিয়ে আসি, এখন আমাদের বর্ডার ফুল হয়ে গেছে, চাইলে বাদ দিতে পারি। এখন আমরা এটা রাখবো কোথায়, এটা প্রশ্ন আছে না, এটা যেহেতু এনেছি এখন আমরা যেখানে নিতেছি সেখানে আসতেছি, এটা আমরা যেখান থেকে এনেছি সেখানে গিয়ে রাখবো। এখানে বর্ডার প্রিন্টার একটি অপশন আছে, এখানে ক্লিক করবো, জাস্ট আগের মতো হয়ে যাবে। তো আমরা ডিজাইন ট্যাব দেখেছি, টেবিলকে কীভাবে সৌন্দর্য করা যায় এটার মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো কালার দিলেন, স্টাইল দিলেন, বর্ডার। তারপর হচ্ছে লেআউট, লেআউটের মধ্যে আছে প্রথম হচ্ছে ড্র, আমরা ড্র টেবিল দেখেছি একটু আগে, এটার মাধ্যমে আঁকা হয়, একই এটার মাধ্যমে আঁকতে পারেন এইভাবে, অথবা চাইলে আপনি নতুন একটা টেবিল আঁকতে পারেন এভাবে, যেভাবে নতুন টেবিল আঁকতে পারেন, সমস্যা হলে কন্ট্রোল জেড দিয়ে এভাবে আঁকা যায়। তো ওগুলো কেটে দিলাম। তারপর হচ্ছে ইরেজার, আমার যদি এদিকে না প্রয়োজন হয় রো আমি কেটে দিব, আমার ভালো লাগে না আমি কেটে দিলাম নাকি, আর লাগলে আমি আবার ড্রয়ার মাধ্যমে এঁকে দিব, ঠিক আছে ড্র করে দিব। আচ্ছা তারপর হচ্ছে ডিলেট করা, তা আমরা ডিলেট সেল ডিলেট কলাম ডিলেট রো ডিলেট, রো তো আমরা বুঝি, সেল ডিলেট তো আমরা যে সেলে রাখবো ওই সেলে এটা জায়গায় রেখে দিলাম, তো আমরা এই সেলে সেল ডিলেট করবো, সেলের এখানে শুধু রাখলাম মাউস পয়েন্টার কন্ট্রোল জেড দিয়ে নিই। তো আমরা এই সেল ডিলেট করবো, জাস্ট সেল সিলেক্ট করবো, এখানে ডিলেট অপশন আছে ডিলেট সেল, এখানে অপশন একটা ডায়ালগ বসেছে, এখানে যে শিফট সেল লেফট, শিফট সেল আপ,
মানে উপরে নিচে কোনটা আপনি ডিলিট করতে চান, এখন যেটা আছে এটা ডিলিট করতে পারেন, অথবা উপরেরটা অথবা নিচেরটাই হবে। আমরা যেটা আছে এটাই ডিলিট করব, এখানে রেখে ওকে, এখান থেকে ডিলিট হয়ে গেছে একটা, এই জন্য এটা দিকে চলে আসছে। অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে ডিলিট করতে পারেন, কিবোর্ড সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেন, উপরটা সিলেক্ট করতে ডিলিট করতে চাই তাও হবে, ব্যাক স্পেস ডিলিট, রো রো পুরোটা ডিলিট করে দিলাম। এবার যদি বেশি বেশি হয়ে যায় আমরা আরো আনতে পারি এন্টারের মাধ্যমে, এভাবে আনলিমিটেড, সরি ট্যাবের মাধ্যমে। এই যে এগুলো আমার প্রয়োজন না হলে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করবো, ওকে, ধরে এভাবে ডিলিট করতে পারি কিবোর্ডের মাধ্যমে। ভালো, যেটা ডিলিট করবো শুধু সিলেক্ট, সেটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস এন্টার, সেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। অথবা আপনি ইয়ে করলেও পারেন যে আমি দুটো দরকার নেই, যেহেতু ওরা ডিলিট করে দেবো, মাঝখানে যেহেতু জায়গা খালি খালি থাকা দরকার, এভাবে ইরেজ করে দেবেন, ঠিক আছে, জায়গা খালি হয়ে গেল। অথবা আমি মাঝখানে একটা বক্স তৈরি করবো, এখানে আমি অন্য কিছু লিখবো, তাও করতে পারেন। এখানে আপনি মার্কশিট এখানে মাঝখানে লিখতে পারেন, মার্কশিট লিখলাম কন্ট্রোল ই, মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট আপ, এটা হচ্ছে উপরে যদি আপনি একটি রো বাড়াতে চান তাহলে উপরে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ইনসার্ট অ্যাবভ, উপরে একটি রো সে হয়ে গেল। অথবা এখানে সিলেক্ট করবেন, এখানে উপরে দরকার একই, আপনি শুধু যেদিকে বাড়াবেন শুধু সেদিকে রাখবেন, জাস্ট কার্সরটা নিয়ে রাখবেন তাহলেই হবে। আমি নিচে একটা বাড়াতে চাই, নিচে এখানে কার্সর রেখে ইনসার্ট বিলো নিচে একটা একটা করে আসবে, একটা ক্লিক করবেন একটা আসবে। অথবা আপনি ট্যাবের মাধ্যমে, আমি একবার পড়েছি ট্যাবের মাধ্যমে আনতে পারেন, যদি এই পাশে বাড়াতে চাই তাহলে এই পাশে রেখে এই পাশে ক্লিক করবো, এই পাশে বাড়াতে চাই এই পাশে রেখে এই জায়গায় ক্লিক করবো, সহজ না? তারপর হচ্ছে মার্জ সেভ, একটু বলেছিলাম আমি যে মাঝখানে ডিলিট করা এদিক ওদিক, আমি মার্জ করতে পারি হবে, এই যে এখানে দেওয়া আছে কী কীরকম করতে হবে, তা আমি এখানে মার্জ সেভ করবো, মার্জ সেভ দেখুন একদম কলাম, কলামের যে দাগগুলো ছিল সবগুলো উঠে গেছে, এবার এখানে টাইপ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে মার্জ করা। তারপর হচ্ছে স্প্লিট, স্প্লিট সেল, এটার মাধ্যমে ইয়ে করা যায়, দেখতে হবে এটার মাধ্যমে আমরা একটা টেবিলের মাঝখানে রো এবং কলাম বাড়াতে পারি। তা আমার এখানে ধরেন দুইটা কলাম বাড়াবো এবং একটা রো, এই যে দুইটা কলাম একটা রো হয়ে গেছে, একটা কলাম একটা কলাম আর রো একটা, তো দুইটা করতে বেশি করতে চাই তা করা যাবে। এখানে শুধু টাইপ করে দিবেন পাঁচটা কলাম চারটা রো, ওকে, এই তো হয়ে গেছে, এই পাশে রেখেছি এই জন্য এই পাশে হয়েছে। যদি পুরোটা সিলেক্ট করে করতাম তাহলে পুরোটা হইতো সুন্দর মতো। পাঁচটা করলাম
এই চারটা ওকে হয়ে গেছে। এগুলো সমান করতে চাইলে ক্লিক করেই করতে পারেন, এভাবে টেন এভাবে ছোটো বড়ো করা যায়। ধরুন আমি এটার কলাম ছোটো করব, এইভাবে টেনে ছোটো বড়ো করতে পারেন কলাম। অনেক সময় আমরা লেখা লিখি, ধরুন এখানে লেখার পরে লেখা অনেক সময় নিচে চলে আসে, এখন আসতেছে না হয়তো, তো তখন আমরা যদি কলাম এভাবে বাড়িয়ে দেই তাহলে লেখাটা সোজা হয়ে যাবে, এরকম আর কোনো সমস্যা হবে না। টেবিলটা আগের অবস্থা নিয়ে যাই, একদম সিম্পল সিম্পল টেবিল, কোনো ঝামেলা নেই। তারপর আছে আবার, এটা হচ্ছে স্প্লিট টেবিল, এটা হচ্ছে ভাগ করা। টেবিলের মাঝখানে দেখানো আছে, টেবিলের মাঝখানে ভাগ করা, আমি এখানে মাঝখানে ভাগ করে দেবো, সিলেক্ট করবো অথবা মাউস পয়েন্টার রাখবো, এখানে রাখলে ক্লিক করবো আর ভাগ হয়ে যাবে। এভাবে ভাগ করে ভাগ করতে পারেন টেবিল, আর না দরকার হলে নাই, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম। এখান থেকে আপনি হাইট ওয়াইট বাড়াতে পারেন, টেবিলের হাইট ওয়াইট একটা সেলের আপনি আপনার ইচ্ছা মতো বাড়াতে পারেন। ওয়াইট এই পাশ ওপাশ এই পাশে বাড়ালাম, আবার কমিয়ে দিলেই হবে, এটা আপনি এভাবেই করতে পারেন। ঠিক আছে, নিচে বাড়াতে চাইলে এইভাবে এটা মাউসের মাধ্যমে করা যায়, ওইখানে না গেলেও হয়। ডিস্টারবেন্স, এটার মাধ্যমে আপনি মানে সকল সেলকে এক সমানভাবে ইয়ে করতে পারেন, এটা সমান এটা সমান। এখন এগুলো ক্লিক করার পর শুধু মাউস পয়েন্টার রাখবেন টেবিলে, এখন ওখানে ক্লিক করবেন, এখন সোজা হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে সেন্টার দেখেছি যে অ্যালাইন, এখানে আমরা অ্যালাইন চার ধরনের দেখেছি, এখানে লেআউটে নয় ধরনের অ্যালাইন আছে। ঠিক আছে, তো আমরা এটা বোঝার জন্য ঘরগুলোকে একটু বাড়িয়ে দিই, তো আমরা এগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা জানি কন্ট্রোল এল দিলে লেফটে যায়, কন্ট্রোল আর দিলে রাইটে যায়। ঠিক আছে, আর কন্ট্রোল ই দিলে সেন্টার, অথবা আমরা জাস্টিফাই করতে পারি, এখানে শুধু জাস্টিফাইটা নাই। ঠিক আছে, তাহলে তিনটা আছে, এখানে পার্থক্য হচ্ছে এগুলা আপ এবং ডাউন দুটাই হয়, রাইট লেফট সেন্টার আপ ডাউন সব হয়। ধরুন এখন আফের লেফটে আছে, আমরা সেন্টারে নিয়ে আসবো, আফের উপরে থাকবে, এবং চাইলে আবার রাইটে নিয়ে যেতে পারি, সেন্টারে নিয়ে আসতে পারি, সেন্টারে নিয়ে আসছি, রাইট লেফট এভাবে অ্যালাইন করতে পারেন, ডাউন ডাউনের রাইটে, আবার সেন্টার ডাউনের আবার লেফটে, এভাবে ওপরে নিচে করতে পারেন। মাঝখানে থাকলে একদম এটা হচ্ছে সেন্টার, কন্ট্রোল ইয়ের মাধ্যমে এটা করতে পারেন। কন্ট্রোল ইয়ের মাধ্যমে হয়তো আপনি লেখাটা যদি উপরে থাকে তাহলে কন্ট্রোল ইয়ের মাধ্যমে লেখাটা মাঝখানে থাকবে উপরেই, আর এখানে লেআউট বক্সে লেআউট ট্যাব ইয়েতে আসার পর ট্যাবে আসার পর এখানে সেন্টার করতে পারবেন। ঠিক আছে, অথবা যদি যেহেতু সেন্টার দরকার নেই বেশি জায়গা, তো আমরা এটার মধ্যে আবার ইয়ে করতে পারি, টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারি, বড় করে দিচ্ছি ডিরেকশন দেখানোর জন্য। ডিরেকশন বলতে দিক, ঠিক না, তো আমরা এই দিক পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এভাবে যদি পরিবর্তন করতে চাই তাহলে করা যাবে, শুধু ক্লিক করবেন আর হয়ে যাবে। ঠিক আছে, ছোটো করতে মনে হয় ছোটো করা যাবে। তারপর হচ্ছে সেল মার্জ, সেলে রাখার পর ক্লিক করেন, সেল মার্জ করা হচ্ছে এরকম, টপে কতটুকু রাখতে চান, ডাউনে কতটুকু, রাইটে বড় ছোট করা যায় আর কি সেল, এটার মাধ্যমে
সেলের মানে আমরা যেরকম ফেজের একটা এরিয়া দিই রোল রোলার আর কি রোল করে যেরকম, আপনারা এটারও চাইলে রোল করতে পারেন, এদিকে খালি করতে পারেন, এদিকে সামনে পিছনে এভাবে, ঠিক আছে? এই যে এখানে আছে টপ লেফট বটম রাইট, টপ বলতে উপরে আর বটম বলতে নিচে, আর লেফট রাইট তো বুঝি আমরা। দেওয়ার পর এগুলা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বাড়িয়ে ওকেতে ক্লিক করব, ঠিক আছে? এর মধ্যে শর্টিং অপশন আমরা দেখেছি, শর্টিং অপশন কীভাবে শর্টিং করতে হয়, এগুলো যদি উল্টো পাল্টা থাকে তাহলে আপনি এখান থেকে শর্টিং করতে পারেন অথবা হোম ট্যাবে গিয়ে, তবে এখান থেকে করাটাই বেটার। যখন যেহেতু টেবিলের আন্ডারে লেআউট আছে এখান থেকে শর্টিং করা যায়, তাহলে এখান থেকে শর্টিং করবেন। তো আজকে টেবিলের বিস্তারিত দেখলাম আমরা, টেবিল কীভাবে তৈরি করতে হয় এবং কাস্টমাইজেশন করতে হয়। এই কাস্টমাইজেশনের দুইটা ট্যাব রয়েছে, আপনারা এখান থেকে কাস্টমাইজেশনগুলো করতে পারেন। ওকে, তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ফিক্সার নিয়ে আলোচনা করব, এটাও একটা ইম্পর্টেন্ট। ইনসার্ট ট্যাবে যতগুলো টুল বার আছে সবগুলোই একদম ইম্পর্টেন্ট, হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা অতি জরুরি, তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।